ওনারা যারা এসেছেন আপনাদেরকেও শুকরিয়া। আপনারা কোরআনের মাহফিলগুলোতে আসেন আমরা চাই, কারণ নারীদের পেট হচ্ছে খনি, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, হীরার খনির চেয়েও দামি খনি, ঠিক কিনা? ওনাদেরকে যদি কোরআন সুন্নাহর আলোকে যত্ন নেওয়া যায়, ইসলামকে শিখার বোঝার সুযোগ করে দেয়া যায়, তাহলে তাদের পেট থেকে আল্লাহওয়ালা লোকেরা বেরোবে, আলোকিত মানুষ বেরোবে, দেশপ্রেমিকরা বেরোবে। আর যদি তাদেরকে আপনি কোরআন সুন্নাহর আলোকে প্রশিক্ষণ না দেন, তাদেরকে যদি জি বাংলা দেখতে দেন, স্টার জলসা, কিরণমালা, এগুলো যদি দেখতে দেন, তাহলে এদের পেট থেকে বেরো হবে কিরণমালা, ঠিক কিনা? তখন বেরোবে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দেশের শত্রু, দশের শত্রু, যারা ইফটিজিং করবে, যারা বিশ্ব ভালোবাসা দিবসে বেহায়াপনা ছড়াবে, তারা 31st নাইটে মেয়েদের উন্না ধরে টান দিবে, তাই না? এটাই অবস্থা। তো এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা জি বাংলা, হিন্দি সিরিয়াল এগুলো রেখে দিয়ে আপনারা কোরআনের কথাগুলো শোনেন। এখন তো সুযোগ হয়ে গেছে অনেক বেশি, ইউটিউবে কোরআনের তাফসির লিখে সার্চ দিলেই তাফসির পাওয়া যায়, পাওয়া যায় না? আবার নাচানাচি লিখে সার্চ দিলেও নাচানাচি পাওয়া যায়। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনাদের, কি লিখবেন, কি সার্চ দিবেন। কোরআন সুন্নাহর কথা সার্চ দিলে কোরআন সুন্নাহ আসবে, নাচানাচি সার্চ দিলে আসবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তোগরে পিটামু আমরা ঝুলাইয়া। নাচানাচি দেখছো দুনিয়ায় না, লাফালাফি করেছো, জীবন যৌবনকে শেষ করেছো। এ জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন, এটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে, আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন, নাকি কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাদেরকে দিতে হবে, কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর, জবাবদিহিতার দিন। দিনে দিনে বহু বাড়ি আছে, দেনা শুধিতে হইবে ঋণ, যা করছেন পাই টু পাই সেদিন হিসাব চাইবে কে? এজন্য ওই দিনটাকে বলে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার হবে সেদিন, একটা বিশাল বিচার। ওই বিচারের দিনে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, ক্ষমা চাই, ঠিক কিনা? আল্লাহ বিচারের দিনে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও, সবাই পড়ি আমিন।